KG2 students, welcome to Rhymes class. তোমাদের ফার্স্ট টার্মের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, সবার কাছে সিলেবাস আছে। সেকেন্ড টার্মে আমি কিছু কিছু শুরু করব। তো ফার্স্ট টার্মটা রিভিশন হয়ে গেছে, দু তিনবার করে রিভিশন করিয়েছি। এবার সেকেন্ড টার্মে একটা দুটো করে রাইমস তোমাদের আমি করাবো। তো আজকে তোমাদের কি করাবো? আগে পড়াই, সবাই আমার সঙ্গে এটাকে আগে কয়েকবার পড়বে। পড়লে কি হবে, তোমাদের উচ্চারণটা সুন্দর হবে আর তোমরা বেশ সুন্দরভাবে পড়তে পারবে। তাহলে কয়েকবার পড়িয়ে নিই। কবলার কবলার স্টার্ট। কবলার কবলার মেড মাই শু, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু। কবলার কে বলো তো, যারা জুতো সেলাই করে। আমরা এক কথাতে কি বলি, কুচি বলি, তাই তো? যারা জুতো মেরামত করে বা জুতো সেলাই করে তাদের আমরা কি বলি, কবলার। তাহলে কবলার কবলার মেড মাই শু, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন। স্টিচ মানে কি, সেলাই করা। আমরা জুতো মাঝে মাঝে সেলাই করতে নিয়ে যাই তো। এখানে একটা বাচ্চা দেখবে, এখানে ছবিতে আছে একটা বাচ্চা মুচির কাছে, তার একটা জুতো নিয়ে গেছে সেলাই করতে। সেই নিয়ে আমাদের রাইমস। আবার পড়ো, কবলার কবলার। কবলার কবলার মেড মাই শু, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন। তুমি পড়েছো? আবার আমার সঙ্গে সঙ্গে পড়ো। কয়েকবার যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের উচ্চারণগুলো সুন্দর হবে, অনেকটা মুখস্থ হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে সবাই পড়ো। কবলার কবলার স্টার্ট। কবলার কবলার মেড মাই শু, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন। আবার কবলার কবলার। কবলার কবলার মেড মাই শু, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন। এবার আমরা অ্যাকশন করি। আমি এক একটা লাইনের অ্যাকশন প্রথম আস্তে আস্তে দেখিয়ে দিই, তারপরে চলি দেখাবো, ঠিক আছে? প্রথম নাম বলবে, আগের লাইনসগুলো যেভাবে পড়েছো। কবলার কবলার এবার স্টার্ট। কবলার কবলার মেড মাই শু, দুটোর দিকে দেখিয়ে বলবে, মেড মাই শু। নেক্সট লাইন কি আছে, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু, ঠিক আছে? গেট ইট ডান বাই হাফ পাস্ট, হাতের ঘড়ির দিকে রাখি বলবে, হাফ পাস্ট টু, ঠিক আছে? তাহলে আবার দেখো, কিরম দেখালাম কবলার কবলার। কবলার কবলার মেড মাই শু, গেট ইট ডান বাই হাফ পাস্ট টু। নেক্সট লাইন আছে, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন। তোমরা সেটা কিরম করে দেখাবে? স্টিচ মানে তোমাদের কি বলেছিলাম, সেলাই করা। কিভাবে সেলাই করে, সুতো দিয়ে সেলাই করো, তাহলে দেখাবে, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন। স্টিচ মানে আবার দেখো, কিরম করে দেখাবে, স্টিচ ইট আপ অ্যান্ড স্টিচ ইট ডাউন, দেন আই উইল গিভ ইউ হাফ এ ক্রাউন, ঠিক আছে? দেন আই উইল
I will give you half a crown. Cobbler, cobbler. একদম সুন্দর করে উচ্চারণ করবে। Cobbler, cobbler, made my shoe. Get it done by 2:30. Stitch it up and stitch it down. Then I will give you half a crown. তাহলে আবার আমরা অ্যাকশন করে দেখাই। Cobbler, cobbler. Cobbler, cobbler, made my shoe. ভালো করে জুতোর দিকে পায়ে করে জুতো দিয়ে তাকিয়ে বলবে Cobbler, cobbler, made my shoe. Get it done by 2:30. তাহলে কি লোক দেখালাম? Get it done by 2:30. Stitch it up and stitch it down. Then I will give you half a crown. Then I will give you half a, ওকে দেখাবে half a crown. আবার করো cobbler, cobbler. Start. Cobbler, cobbler, made my shoe. Get it done by 2:30. Stitch it up and stitch it down. Then I will give you half a crown. তাহলে তোমাদের আগের লাইনসগুলো সব হয়ে গেছে। আজকে নতুন লাইনস কি করালাম? Cobbler, cobbler. এটা তোমরা খুব ভালো করে আগে পড়বে কয়েকবার। কয়েকবার পড়লে আমি যে আমার ক্লাসগুলো আমার সঙ্গে সঙ্গে তোমরা যদি পড়ো দেখবে অনেকটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। যেমন ক্লাসে আমার সঙ্গে সঙ্গে পড়তেই তোমাদের মুখস্থ হয়েছে, সেরকমভাবে আমার সঙ্গে সঙ্গে পড়বে, মুখস্থ হয়ে গেলে তারপরে অ্যাকশন দেখে দেখে পড়বে। রোজ দিন একবার করে প্র্যাকটিস করবে। পড়াশুনো যখন হয়ে যাবে তখন কি করবে, সবার শেষে রাইমসটা পড়বে, মায়ের সঙ্গে সঙ্গে বসে বসে তোমরা সবাই রাইমসটা পড়বে, উচ্চারণগুলো খুব সুন্দর করে করবে, আস্তে আস্তে করবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, সুন্দর করে আস্তে আস্তে, কিন্তু যেন উচ্চারণটা ঠিক হয়। তাহলে আমি আরেকবার তোমাদের পড়িয়ে দিই। Cobbler, cobbler. Cobbler, cobbler, made my shoe. Get it done by 2:30. Stitch it up and stitch it down. Then I will give you half a crown. তাহলে তোমাদের আজকে নতুন রাইমস কি পড়ালাম? Cobbler, cobbler. এটা তোমাদের থাকবে, সবাই খুব ভালো করে প্র্যাকটিস করবে আর অ্যাকশনটাও সুন্দর করে দেখাবে। সবাই খুব ভালো থাকবে,